অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনীর নির্বিচার হামলা বন্ধের দাবিতে শনিবার সৌদি আরবে জড়ো হন মুসলিম দেশগুলোর নেতারা। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধ অপরাধের বিষয়টি। সৌদি যুবরাজের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এ সময় ইসরায়েলের আত্মরক্ষার্থে গাজায় হামলার দাবি নাকচ করা হয়, একই সঙ্গে গাজায় মানবিক সহায়তার অবাধ সরবরাহেরও আহ্বান জানানো হয়। আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদে একটি বাধ্যতামূলক প্রস্তাব গ্রহণের কথাও বলা হয়। গাজায় হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এছাড়া সম্মেলনে ইসরায়েলকে করা সমালোচনা করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্মেলনে ইসরায়েল সহ এর মিত্রদের জ্বালানি তেল সরবরাহ বন্ধের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে আরব লীগের দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও প্রস্তাব দেওয়া হয়। তবে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ অন্তত তিনটি দেশ এ প্রস্তাবের বিরুদ্ধে মত দেয়। এ অবস্থায় যুদ্ধ শেষ হলে গাজার কি হবে, এ ব্যাপারে কোনো পরিকল্পনা ছাড়াই শেষ হয় সম্মেলন। এছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়েও তাদের মধ্যে ঐক্যমত্য হতে দেখা যায়নি। অবশ্যই সম্মেলনের সফলতা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আরব বিশ্বের নেতাদের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা না দেয়ায় গাজাবাসীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন তারা। আফরিন মৌ, সময় সংবাদ।